সুমি, আপনি জানতে চেয়েছেন স্বামীকে নাম ধরে ডাকা যাবে? স্বামীকে নাম ধরে ডাকা যাবে, তবে সেটা যদি কোনো সমাজে অ্যালাউড হয়, স্বাভাবিক মনে করা হয়, দোষণীয় মনে করা না হয়, এটা কালচারাল বিষয় এবং সংস্কৃতির বিষয়। কোনো সমাজে কোনো সংস্কৃতিতে যেটা দোষণীয় হয় তাহলে সেটি করা উচিত হবে না, কারণ স্বামীকে সম্মান করতে হবে এবং সেই সম্মানের জায়গা থেকে মূলত যেভাবে ডাকলে তার প্রতি অসম্মান হবে না সেভাবে ডাকবেন। অতএব কোথাও নাম ধরে ডাকলে যদি অসম্মান না হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আফিয়া ইবনে আনিসা জানতে চেয়েছেন, 8 বছরের বাচ্চা সালাত আদায় করতে চায় না, কিভাবে সালাতের প্রতি অভ্যস্ত করাবো, আপনার পরামর্শ চাই। বোন আফিয়া, 8 বছরের বাচ্চা সালাত আদায় করতে না চাইলে প্রথম কথা হলো কিসের প্রতি তার আসক্তি আছে। মোবাইল, কার্টুন ইত্যাদির আসক্তি থাকলে সেখান থেকে তাকে দূরে সরিয়ে আনতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব তাকে বোঝাতে হবে এবং মসজিদে তাকে নিয়ে যেতে হবে এবং সালাদটাকে ডিউটি হিসাবে না বানিয়ে বিনোদন বা তার শারীরিক এক্সারসাইজ হয়ে থাকে, সবার সাথে সাক্ষাৎ হয়, তার বন্ধুদের সাথে মসজিদে সাক্ষাৎ হয়, এই বিষয়গুলো তার সামনে ফুটিয়ে তুলতে হবে এবং একটা ভালো পরিবেশ দিতে হবে যেখান থেকে আরও ভালো ভালো মানে বাচ্চারা সালাত আদায় করে সেটা দেখে সে শেখার সুযোগ পাবে। এই বিষয়টি তার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আমাদের অনেক মা বাবা, অনেক অভিভাবকরা একটা ভুল করে থাকেন, তা হলো সন্তানকে সালাত আদায় করার জন্য, আল্লাহর বিধান মানার জন্য সবসময় এমনভাবে বলেন যে আল্লাহর বলকে ভিলেনের জায়গায় দাঁড় করান, যে সালাত না করলে আল্লাহ গুণা দিবে। ঠিক আছে, গুণা হবে, কিন্তু এটা না বলে আপনি যদি বলেন যে সালাত আদায় না করলে শয়তান খুশি হয়ে যাবে, শয়তান জিতে যাবে, তোমার জান্নাতের পথ শয়তান বন্ধ করে দিতে পারবে, তখন সেক্ষেত্রে তার মধ্যে প্রতিযোগিতার মানসিকতা আসবে এবং সে সালাতের দিকে যাবে। আর আল্লাহর কাছে দোয়াও করবেন সাধারণভাবে সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের যে দোয়ার অংশ সেটা পাঠ করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সন্তানকে নামাজমুখী করবেন। আর এটা নিয়ে খুব বেশি অরেড হওয়ার কিছু নেই, সে খারাপ পরিবেশ থেকে এবং খারাপ অভ্যাসগুলো থেকে তাকে দূরে সরিয়ে আনাটাই হলো মূল চ্যালেঞ্জের বিষয়। শাহিনা ফেরদাউস জানতে চেয়েছেন, একজন আদর্শ শিক্ষার্থী কেমন হওয়া উচিত? একজন আদর্শ শিক্ষার্থীর বিষয়ে তো দীর্ঘ আলোচনা করার মতো বিষয়, আমরা সংক্ষেপে এটুকু বলবো, তিনি তার উস্তাদকে সম্মান করবেন এবং যা শিখবেন সেটা অনুযায়ী আমল করবেন এবং মানুষের কল্যাণ সাধন করবার উদ্দেশ্যে শিখবেন, এই বিষয়গুলো তার মধ্যে থাকবে। মোহাম্মদ সাকাওয়াত জানতেছেন, বাসা ব্যবহৃত প্রাইভেট শিক্ষক রাখা কি সঠিক হবে? শিক্ষক যাকে রাখবেন, তিনি যাদেরকে পড়াবেন, তারা যদি সমলিঙ্গের হয়, ছেলে শিক্ষক ছেলে শিক্ষার্থীকে পড়াবেন, মেয়ে শিক্ষিকা মেয়ে শিক্ষার্থীদেরকে পড়াবেন, এটি হলে জায়েজ আছে এবং পর্দার বিষয়টিকে অত্যন্ত স্ট্রিক্টলি দেখতে হবে। এই সমস্ত জায়গায় আমরা আজকাল উদার হয়ে কত যে সর্বনাশ হয়, কত যে বিপদ আমরা ডেকে আনি সেটা আমরা সবাই কমবেশ জানি, সে বিষয়গুলো মাথায় রেখে আমরা যদি করি তাহলে ইনশাআল্লাহ অসুবিধা হবে না।